ഒറ്റയ്ക്ക് എത്ര പേർ ചുണാമത്തെ ജീവൻ ദേഖിനെ কত বড় যুগ মাই গড এমন লাগে ফার্স্ট দেখলাম আমি এত বড় যুগ যুগ যে এমন হয় আমি জীবনে কল্পনা করতে পারিনি যুগ নাকি সাপ সাপ Hey guys, what's up? Welcome to our another vlog from the Funda Shark. Kire, Indusi theke pore achhos. Aire tuder ke diye ki je hobe, bujhte dina. খুব একটা থমথমে পরিবেশের মধ্যে আমরা যাচ্ছি এগোচ্ছি আস্তে আস্তে আমরা প্রায় পাহাড় ভেদ করে 11 কিলোমিটার ভিতরে অতিক্রম করে ফেলছি অলরেডি দেখেন এখানে ঝিঝি পোকার আওয়াজ আর অদ্ভুত কিছু আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পাওয়া যাচ্ছে না সামনে খুব রিস্কি একটা পথ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি দিনের ইন্টারভিউ আসলে নিতে পারিনি সন্ধ্যায় আসাতে আমরা ইন্টারভিউ সকালে ইনশাআল্লাহ দেখাবো আর মার কিভাবে আর মার বাদে আ
আমরা স্বপ্ন দেখি খালি রাতে হ্যাঁ খারাপ স্বপ্ন হুম হ্যাঁ এখন বলার দরকার নাই তো হ্যাঁ ঠিক আছে আমি তো আমি অনেক প্যারার মধ্যে আছি এই যে আমাদের ভিউটা আমরা সকালে দেখা হবে ইনশাআল্লাহ এখন আমরা দেখাতে পারছি না ইনশাআল্লাহ এই যে হাতে অনেক কিছু নিয়ে উঠতেছি ডেঞ্জার অ্যাডভেঞ্চার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স গাইস কি পরিমাণ যে কষ্ট হচ্ছে আমাদের এটা হয়তো আমরা বললে বুঝাই না অনেক এক্সাইটেড এই জীব ফিরে মানে কি হচ্ছে চলো দেখো যেহেতু ভয় অনেক একটা জায়গা পুরো আমার নিচে দেখা নিচে দেখা এই এরকম অ্যাডভেঞ্চার ট্যুর আমার লাইফে জীবনে করি নাই তাছাড়া অনেক প্যারার মধ্যে এসে এখানে ট্যুর করতে হচ্ছে জানি না কী হয় অনেক ভয় অনেক উত্তেজনা সব কিছু নিয়েই আগাচ্ছি আমার সাথে ধরো এখানে পিছলে একটু দেখো আস্তে আস্তে যেতে হবে অনেক সাবধানে ওই মোবাইল যার হাতে প্রত্যেকটা মানুষ খুব সেন্সিটিভভাবে যাও আমাদের সামনে আরো অনেক কিছু হবে জানি না কি হবে সামনে সবগুলো ক্যারি করে নিয়ে যাও খুব কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে আমার মাত্র পাঁচ দিন আসছি এখানে গাইস পাহাড়টার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ঠিক অনেক চিপা একটা জায়গা জীবনে কখনো এরকম জায়গায় আমাদের এক্সপিরিয়েন্স হয় নাই আজকে লাইফে প্রথম রাত্রিযাপন পাহাড়ের উপর ভাই এটা কয় ফুট হবে গাইস আমরা স্থল থেকে প্রায় 11 মাইল উপরে একটা পাহাড়ের উপর এসে গেছি এখন আরও উপরে উঠছি জানি না কোথায় গিয়ে আমাদের অবস্থান খুব ফাঁপাই গেছি পাহাড়ে চিপা চাপা দিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে একটা জিনিস দেখাই দুই পাশে পুরোটাই একদম অনেক গভীরে পাহাড় দুই পাশে আর যে এই পাশে আমরা যে পাশে হাঁটতেছি পড়লেই পড়লেই লাইফ শেষ আমরা দুইটা খালি জায়গার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আল্লাহ লাইফ অনেক সাবধানে হাঁটাচলা করতে হবে এখানে মানে লাইফে অনেক ইচ্ছা ছিল এরকম একটা অ্যাডভেঞ্চার ট্যুর করার জন্য এই যে আপনারা গভীরটা দেখেন একটু দেখা যাবে না দেখেন অনেক দেখা যাচ্ছে না অনেক গভীর আমরা যেখানে হাঁটতেছি ওইখান থেকে অনেক গভীর মানে দুই পাশেই সমান গভীরতা আমরা একটা পুলসিরাত কী বলবো যেন লাগতেছে পুলসিরাত দিয়ে পার হচ্ছি পুলসিরাত বললে অবশ্য গুণা হবে কারণ পুলসিরাতের যেটা হ্যাঁ উপমা কারোর সাথে হবে না আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকুন আমাদের সাথে আরো অনেক কিছু হতে পারে আমরা জানি না আসার আগেই এরকম মারাত্মক আমি কখনো দেখি নাই Thank you.
কিরে ভাই আমার হাতের গুম করে কাঁপতেছি কেন? শক্তি হচ্ছে আমার আমার দিকে তাকা, আমার ঘামের অবস্থা দেখ তুই। দেখ না তুই আমার হাতে দেখ না, বুঝতেছি তো এটা আমি। তুই কেরি করতেছিস না, এটা হাঁটতেছিস না দিয়েতে কিরে ভাই। প্রায় এক ঘন্টা হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি। যেহেতু আমরা এটার এটার অপেক্ষায় উঠছিলাম, এখানে একটা ছোট একটা কুটির আছে, কুটিরটা একটু দেখাও, একটু দেখাও ঘুরে। দুই ঘন্টা হাঁটার পর আসছি আমরা, দুই ঘন্টা মানে দেড় ঘন্টা হবে আর কি। যেহেতু অন্ধকার, ভিউটা দেখাতে পাচ্ছি না, মানে ঘরটা দেখাতে পাচ্ছি না, আমরা আপনাদেরকে ঘরটা ভিতরে গিয়ে দেখাই। এটা হচ্ছে একটা ছোটখাটো ঘর, মানে ঘর বলতে একটা কুটির আর কি। এটলাস্ট এখানে আসার পরে সবার অবস্থা দেখেন, সবার অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। দীর্ঘ দেড় ঘন্টা হেঁটে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইছি, তা এখন মাত্র পৌঁছাইছি, আমাদের অনেক 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 কাজ। এই কুটি এই কুটিটা অনেক আগে এখানে মানুষ আসতো, যারা আসতো তারা আসলে নির্মাণ করছে তাদের রেস্ট করার জন্য। এখানে কাঠ লাকড়ি এগুলো কেটে নিয়ে যেত ওখান থেকে, যারা এখানে যারা কাঠুরি আছে তারা আসতো, তারা মানে একটু রেস্ট করার উদ্দেশ্যে এই কুটিরটা বানানো, মানে কুটিরটা ভেঙে যাওয়ার অবস্থা, ভেঙে যাওয়ার অবস্থা আসছে। আমি এত বড় যুগ যুগ যে এমন হয় আমি জীবনে কল্পনা করতে পারিনি। সাপের মতো লাগতেছে পুরো। যুগের প্যারা থেকে মুক্তি পাওয়ার পরে এখন আমাদের প্যাকিংগুলো আনপ্যাক করলাম, কি কি আনছি আমরা গাইস, আমাদের জিনিসপত্রগুলো আনপ্যাক করলাম। এখানে চারটা মুরগি, তারপরে এখানে আনলাম রাতে খাওয়ার জন্য মুড়ি, মশাই কয়েল, পাউরুটি, তারপরে এখানে খাওয়ার পানি, তারপরে এখানে ঠান্ডা, তারপরে এখানে কি কি সকালে চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য আরো আনছে মাংসের মশলা। রাকিব ভাই মুরগি কাটা ছিটের কাজ করতেছে। রাকিব ভাই তোমার জীবনে কি প্রথম এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এটা আমার জীবনে ফার্স্ট, জীবনে কখনো কাটি নাই। অবশ্যই আমার লাইফ পার্টনার যে হবে তার জন্য অনেক সৌভাগ্য হবে। উফ, তোমার লাইফ পার্টনার যে হবে তার জন্য সৌভাগ্য। হ্যাঁ, তার কষ্ট করতে হবে না, না আমি পারবো। আমি আমার লাইফ পার্টনারকে অনেক সুযোগ, মানে ভাবি কখনো রাগ করে চলে গেলে তোমার কোনো প্রবলেম হবে না, এই তো? ও আচ্ছা, সব পারি। আর তোমার কাশ্মীর কোনো এক্সপিরিয়েন্স আছে? কিসের? এই যে মুরগি কাটা। না, আমি জীবনে কাটিনি। তারপর এখানে অভি থালা বাসন পরিষ্কারের কাজ করতেছে। এই থালা বাসন ধোয়ার পিছনে একটাই এইম বা একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মানে অ্যাডভেঞ্চার জিনিসটা, যে মানে ট্যুর, মানে জঙ্গলে থাকা, পাহাড়ের উপর থাকা, থাকতে হলে যে অনেক কিছু ফেস করতে হয় জীবন, যে জিনিসটা জীবনে কখনো করি না সেটা করতে হচ্ছে একমাত্র আমাদের অ্যাডভেঞ্চারের জন্য, মানে দুঃসাহসিক কাজ করতে হলে জীবন যেটা করি না সেটা করতে হবে, তাও এত বড় একটা পাহাড়ের উপর। আমার ফ্রেন্ড কাশ্মীর প্রতিবার কোনো শেষ নাই, সে এখানে কী বানাই ফেলতেছে সে নিজেও জানে না। এটার নাম বলো কাশ্মীর। এখন দোয়া পাড়ার কাজ চলতেছে, সবকিছু পরিষ্কার করতেছি আমরা।
মাই গড ও মাই গড ও মাই গড দেখো না দেখো না ও মাই গড ও কি সুন্দর করে খানা দেখো ও মাই গড আরে হইদি এডি কিছু দেখ না কি দেখ দাঁড়া এরকম ফরি দেখ কি ফরি মানে কি উত্তন ফরি ডাইরেক্ট ফরি সাবত কোন লাঞ্চ আগে সাপ কথা বলো আগের বার কি হই না ইন ভুলি যা কই আজি যদি ফরি দেখো ভাইয়ে এবারে কেনে কি গরম পড়িব ইয়া দায়িত্ব কেনে ইন আর ভিতরে এমন জাদু আছে ভাই এমন একটা সুরা ফজ আর আল্লাহ 30 পারা কোরআন তো ইনশাআল্লাহ ফরি টরি যাব যাব কই ইনশাআল্লাহ ঠিক আছে না টেনশন না বেজো গাইস টেনশন না বেজো তোমারও টেনশন না বেজো আরে যে কোনো পরিস্থিতি মোকাবেলা গরিবেলা আর এক্সপেরিয়েন্স আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে বলা যায় না দোয়া লাগবে তোমাদের গাইস আমাদের সাথে থাকো গাইস আমরা বাসা থেকে বের হওয়ার সময় আপনাদের যে ঘটনাটা বলেছিলাম যে এই জায়গাতে অনেকজনের সাথে অনেক রকম ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি ওর বোন জামাই এই জায়গাটা দেখাশোনা করে মহিউদ্দিনের বোন জামাই তো ওর বোন জামাই ওর ফ্যামিলিকে নিয়ে যখন এখানে স্টে করছিল ঠিক এই জায়গাতে একটা সাপ অনেক বড় একটা অজগর সাপ মানে আই ডোন্ট নো অজগর সাপ না কি বাট একটা বড় একটা সাপ দেখেছিল ওর বোন জামাই সাপটার পিছু করতে করতে প্রায় 20 তলা ভবনের সমান পর্যন্ত নেমে গিয়েছিল তারপর সাপটা হঠাৎ করে একটা পরীতে রূপ নেই তো ওর বোন জামাই কিছু করে না পরীতে রূপ নেওয়ার পরে পরীটা মানে উড়াল দিয়ে চলে যায় ওর বোন জামাই আর কোনো ক্ষতি করে নাই পরীটা ওর বোন জামার কোনো ক্ষতি করে নাই তো এ পর্যন্ত এখনও কোনো রেকর্ড পাওয়া যায়নি যে এখানে কোনো মানুষের ক্ষতি হয়েছে বাট ওর বোন জামাই এগুলো দেখার পরে এখানে রাতারে স্টে করে না তো আমরা একটা অ্যাডভেঞ্চার ট্যুর করতে আসছি একটা অ্যাডভেঞ্চার ব্লগ করতে আসছি তো আমরা দেখতে চাচ্ছি যে আসলে কি আছে এখানে আমাদের কিউরিয়াসিটিটা একটু বেড়ে গেছে আর কি তো আমরা দেখব এখানে স্টে করব জানি না আমাদের সাথে কি হয় তো ভিডিওতে দেখতে থাকুন তো গাইস দেখতে দেখতে কাজ শেষ হয়ে গেল এবার এগুলো পেস্ট করার জন্য কাশ্মীর মশলা বারবিকিউ মশলা পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছু নিয়ে বসছে দেখে রাখবো টাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে ওগুলো ভালোভাবে মরিচ মশলাগুলো ভেতরে ঢুকে আমরা এখন চা বানানোর জন্য চুলাতে ডেকসি বসাইছি গাইস এখানে আমরা তো আধুনিক যুগে বাস করি আমরা গ্যাস দেখতে দেখতে এই ধরনের লাগছি চুলা কখন দেখছি আমরা ভুলে গেছি তো এটা হচ্ছে কি আমাদের চিটিং ভাষা কি বলেছি এটা শুঁয়ে শুঁয়ে এটাকে আমরা শুঁয়ে বলি শুঁয়ে দিয়ে ফুয়ে ফুয়ে আগুন ধরাইতে হয় এখানে এখানে নাকি ভাই আগুন ধরাচ্ছে শুঁয়ে দিয়ে ফুয়ে ফুয়ে ভাইয়া আমি এখানে ফুয়ে দিম আসলে সব কিছু আমাদের উপর আমরা চাইলে জীবনটাকে অনেক সুন্দর করে উপভোগ করতে পারি আমরা ঘরবন্দি অ্যান্ড্রয়েড মোবাইল স্মার্টফোন নিয়ে যে টাইমটা স্পেন্ড করি ওই ধরনের টাইম আমরা চাইলে বাইরে স্পেন্ড করতে পারি আমরা যদি এই লাইফগুলো এনজয় করতে না পারি তাহলে আমাদের লাইফে আর চিল জিনিসটা কোথায় আর চিল লাইফে চিল করা ফিল নিয়ে চিল দ্য মোমেন্ট ইউ আর চিল দ্য মোমেন্ট ইউ ব্রো গাইস অভিটা পানির জন্য গেছে যে এখনো কল রিসিভ করতেছে না জানি না কোথায় আছে চোখ গুলা পুরো লাল হয়ে থাকছে আমার দিকে 10 সেকেন্ড দেখা থাকছে ও আমার থেকে চোখই সরাচ্ছে না একসাথে বিপদ আনার দরকার নাই পাহাড়ি এলাকা কত কিছু থাকতে পারে সবকিছু রেডি করার পর চাটা রেডি এখন অল্প একটু নাস্তা করতেছি এই তো কাশি কেমন লাগছে তোমার অভাবে সব অভাবে সব আপনার সাথে কেডা শোনা বুঞ্জামা কেডা দিয়ে দে ফুলার ফুদা ফুদা গেলা গেলা আমার জীবনে প্রথম এক দিক ফুদা গেলা ফুদা ফুদা গেলা একটা দুবো করি ও মক্ত গেলা রাকিব সাম মজাই না তাইও তো নিজে জানি যে মজা গুলি কেন দুধ দিয়ে কাজ করা হয় জানা কলা পাউরুটি এগুলাই খেয়ে এখন আপাতত
পেটটা সামাল দিচ্ছি, তারপর বারবিকিউ ওগুলা, তারপর বারবিকিউ রেডি করব। আমাদের আগুন জ্বালানো কার্যক্রম শেষ, তো আমাদের বারবিকিউ প্রসেসিং স্টার্ট। আমাদের বারবিকিউ মেক করছে জনাব কাশপি। লাগাই তো ভাই। হ্যাঁ ভাই, সমস্যা নাই, নো প্রবলেম। সব পরিস্থিতি নিজেকে মানে নিতে হবে, কত তরুণ তরুণীরা দেখবে, সমস্যা নাই। তরুণ তরুণী জাহিদ, তুমি কি অবস্থা, তুমি কি পড়ছো এটা? সো গাইস, অ্যাট লাস্ট বারবিকিউ সব কিছু রেডি, আগুন জ্বলতেছে, কাশফি এখানে গুতগুতি করতেছে। কাশফি তুমি কি গুতাচ্ছো? গাইস, আজকের রাতটা হচ্ছে স্পেশাল রাত আমাদের জন্য, মানে আমাদের লাইফে একটা নতুন এক্সপিরিয়েন্স, যেটা আমাদের কখনো আগে কখনো এক্সপিরিয়েন্স নিই নাই। হ্যাঁ, বারবিকিউ আগে বাসায় করছি অনেক, বাট এটা হচ্ছে পাহাড়ের উপর, তাও আমরা পাঁচজন একটা পাহাড়ে পুরো একা, জুকের মধ্যে, হরিণের মধ্যে, আরও কি কি এইসব প্যারার মধ্যেই এত কিছু। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা। কাল তো বোন তুই চলে আয়ো করম খেলা হাই, আর গেম গেতে পারে যে কোন মায়া নাই, কোন বুঝি দিয়া এল ঘর শিয়া নাই, আল্লাহ কে শিয়া নাই, গরি হল লাভ নাই, তোরে গেম দিও মাই, তোরে গেম দিও মাই, তোরে গেম দিও মাই, দু হই হই আরে বিশে হাবাইলা, মধু হই হই আরে বিশে হাবাইলা, হমে হারনে ভালোবাসার দাম ন দিলা, বলতে পারো বন্ধু তুমি আমি বলি নাই, বলতে পারো বন্ধু তুমি আমি বলি নাই, মরণ কালে যেন বন্ধু একবার দেখা পাই, মরণ কালে যেন বন্ধু একবার দেখা পাই, ধীরে ধীরে সে এরকম করে উঠানা উঠানা, ধীরে ধীরে সে ফের সে চোস লাগা কর চপক চপক তারপর দীপারের দৃশ্য হম দিখানা দিখানা, তারপর বর্ডার করি আগি মুতি গুঞ্জনা, তারপর গর যায় মন ভরি হনা তোরা হন্ডে গেয়ুস, হন্ডে গেয়ুস নহয় আরারে তোরা, তোরা বাইর হয়ে যা গই তোরার মতো কুলাঙ্গা লাইক দুনু, মক্তা হাই হাই সরবি বারের অনসাপ অনসাপ। অবশেষে আমাদের রান্না বান্না শেষ, এখন সার্ভ চলতেছে, সার্ভ করতেছে প্লেটে প্লেটে। আমরা একটা বাঙালির প্রাকৃতিক মানে অ্যাডভেঞ্চারের খাবার পরিবেশন করতেছি, ফুল
দখল করলাম এটা না খাইলে কিন্তু আমার মন ভরবে না এটা হচ্ছে সবার ফেভারিট একটা জিনিস ল্যাগ পিস এটার জন্য বিয়ে বাড়িতে মারামারি লেগে যায় গা হ্যাঁ হ্যাঁ যদি গালি বলতে বিশ্বকাপ বিরুদ্ধে কি ফিফা ওয়ার্ল্ড কাপ একটা কথা বলি ও চেহারাটা দেখেন আর ওর চেহারাটা দেখেন সেম চেহারা আর আমাদের চেহারাগুলো দেখেন ছিল মানে পুরা লাচা লাচা হয়ে গেছে লাচা লাচা পুরা লাচা লাচা হয়ে গেছে এই আর কেমন বিরক্ত লাগে দুইতে হবে এখন গাইস এখন বাজে 2:15 এখন আমরা বের হইছি রাতে পাহাড়ে ঘোরার জন্য আমরা পদিয়ে যাচ্ছি অনেক চিকন সুড়ঙ্গ আমাদের হাতে সবার হাতে চাকু মাই গড হোয়াট ইজ দিস হারতো না দূরে যে রাস্তাটা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাটা কাটি করলাম ছুরি দিয়ে হাঁটতাম তাই বড়া না আমি ছুরি দিয়ে কাটতে গিয়ে রূপটাকে আমাদের জাহিদের এই জোকে মানে সরাতে গিয়ে ওর পাটা একটু কেটে গেছে তো আমরা এখন ইনস্ট্যান্টলি যেই ধারামানি বেটা যে ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা আমরা করবো ইনশাল্লাহ আমাদের লাইফে আসলে এটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স ডেঞ্জার অ্যাডভেঞ্চার তো আপনারা এরকম অ্যাডভেঞ্চার যাওয়ার আগে সবসময় সেফটি অবলম্বন করবেন দেখে শুনে কাজ করবেন অনেক ব্লাড ক্ষয় হচ্ছে অনেক ব্লাড বেরোচ্ছে জাপানি পাতা এটা নাম এটা রসটা অনেক উপকারী গাইতে দিকে ধরো স্যার আমার এখানে ফার্স্ট বেন্ডেজ আছে কিনা দেখি তুমি ওয়ান টাইম আসবে টেনশন করিও না ইনশাল্লাহ এইরকম ডেঞ্জার অ্যাডভেঞ্চারে আমাদেরকে অনেক কিছু ফেস করতে হবে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিছু করার নাই প্রচুর চলতেছে কারণ ছুরি কাটা তো আচ্ছা সমস্যা নেই ইনশাল্লাহ তুমি জাপানি পাতা লাগাইছো ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে আপনারা সবসময় এরকম কোনো অ্যাডভেঞ্চারে গেলে ওয়ান টাইম মানে ফার্স্ট এইডটা সাথে রাখবেন কারণ বলা যায় না কখন কোন কোন ধরনের কখনো চিন্তাও করি নাই বাট মানে জাস্ট একটু আইডিয়া করছিলাম যে কিছু হবে না হবে কিন্তু আসলে অনেক কিছু হয়ে গেছে আমাদের সাথে অনেক কিছু হয়েছে আমাদের সাথে সবারই লাইফে থাকবে দেখতে পাচ্ছেন আমি যতটুক জানি না কতটুক দেখাতে আপনাদেরকে আসলে সফল হচ্ছি আমরা নিচে যাচ্ছি না অ্যাকচুয়ালি অবি আর আমাদের যে মহিউদ্দিন যে জায়গা থেকে পানি আনতে গিয়ে হরিণের মতো লাল চোখ আকৃতির
একটা জীব একটা জন্তু নাকি অন্য কিছু আই ডোন্ট নো হোয়াট ইজ দিস বাট যেটাই দেখছে এই সেই রাস্তাটা আসলে আমরা নিচে যাচ্ছি না আসলে অনেক ভয় কাজ করতেছে যদিও আমি একা তো যাওয়া সম্ভব না কেউ যাচ্ছে না সবাইকে বলছি সবাই যাবে না তারপর জিজ্ঞেস করছি এ কেউ কি যাবে নিচে যাবে হ্যাঁ চল আমি একবারে যা অনেক আমার থেকে এখন খারাপ লাগছে দিক থেকে চল আমাদের পাশের দিকেই যাব কাশ্মীর চল আসো আচ্ছা আমরা সেই ওই যে ভয়ঙ্কর জায়গাটা ওখানে যাব বাট আমরা এদিকে আর যাচ্ছি না অ্যাকচুয়ালি সবাই ভয় খুব থমথমে অবস্থা আনফর্চুনেটলি জাহিদের পা কেটে যাওয়াতে আমরা আসলে ওই দিকে যাচ্ছি না আসলে অ্যাডভেঞ্চার বলতে পুরোটা একটা অ্যাডভেঞ্চার মানে এই ধরনের কখনো এক্সপিরিয়েন্স করে আমাদের কখনো হয়নি আই পি এটাই ফার্স্ট জানি না এটা যেন লাস্ট হয়ে যায় ওই জন্য দোয়া করবেন সামনে কি আছে এখনও মাত্র দুইটা পঁচিশ না এখনও মাত্র দুইটা পঁচিশ সামনে কি হয় জানি না আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিও আমাদের তো ক্যারি করতে হবে আপনাদের জন্য আপনারা যদি লাইক সাপোর্ট শেয়ার না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের এইসব ভিডিও করা বৃথাই সকাল হওয়া অব্দি আমরা আসলে সেফ জোনে নেই জানি না যে কোনো সময় আমাদের সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে যে কোনো সময় সব কিছু আল্লাহ ভরসা তারপর আল্লাহর উপর ভরসা রেখেই আমরা কিন্তু এগোচ্ছি যতটুকু দোয়া দৌড়তে পারি ওগুলোই নিয়ে মনে মনে পড়তেছি অবশ্য আল্লাহ ছাড়া আর কিছুই নেই এখানে লাইফে মানে কোনো একটা বিপদে পড়লে কোনো একটা অ্যাডভেঞ্চার কোনো একটা জায়গায় গেলে তখন আমরা যে যখন জায়গাটা পরিস্থিতি বুঝবো না কোনো একটা বিপদের সম্মুখীন হতে যাবো এরকম মনে হবে আমাদের একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর নিজের মনোবলটা অবশ্য রাখতে হবে যাই হোক আমার লাইফটা আমার সেভ করতে হবে যে ইন এনি কস্ট আমার লাইফটা আমার সেভ করতে হবে আমাদের সাবধানে চলতে হবে কারণ আল্লাহর উপর ভরসা রাখো এই পথ দিয়ে তো গেছে না কি ছিল কি 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 কুকুর টাইপের কিছু নাই বাট কিছু একটা তো নড়েছিল এদিকে উপরে কোথায় ভাই আমাদের এদিকে যাওয়া ভালো না না আমরা উপরে যাই আমরা উপরে যাই চলো এত রিস্ক নেওয়া ঠিক হবে না মনে হয় কিছু একটা অনেক কড়াভাবে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি ছিল জানি না আল্লাহ আমাদেরকে সেভ করুক এটা কি কি ছিল জানি না খুব জোরালোভাবে আমরা যত দ্রুত পারে কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে গাইস খুব 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 ভয়ে আছি সবাই কিন্তু আশেপাশে একটু দেখে উঠো আশেপাশে আসলে এই পাহাড়ে অন্য কিছু আছে বলে মনে হচ্ছে জানি তো না এটা কী ছিল হ্যাঁ হ্যাঁ আমরা এই পথেই আসছিলাম এই পথেই অ্যাকচুয়ালি আমরা আসার আগে এই পাহাড়টা সম্পর্কে যতটুক জেনেছি যতটুক বুঝেছি যতটুক শুনেছি এই পাহাড়ে যে ভৌতিক কাহিনী হয় যে একটা মানে ভৌতিক ব্যাপার স্যাপার এই পাহাড়ে এই পাহাড়ের ভৌতিক ব্যাপার নিয়ে কিন্তু আমরা এখানে চ্যালেঞ্জিং ব্লগটা করা হ্যাঁ আমরা কিন্তু এই ভৌতিক ব্যাপারটা নিয়ে একটা নমুনা একটা প্রুফ পেয়ে গেছি অলরেডি একটা বিকট শব্দ আসার পথে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একটা বিকট শব্দ হয়েছে তার উপর গাছপালা নড়াচড়া আদৌ কী ছিল ওইটা কি একটা জন্তু জানোয়ার নাকি যে ওই ভয়ভীতিকর যে ভৌতিক একটা ব্যাপার ওইটা ছিল বলতে পারি না আসলে আমরা শিওর না যদিও বা এই আওয়াজটার পরে আমরা ওখানে যাই কিন্তু কিছুই দেখতে পাই না একটা শুধু নড়াচড়া যেদিক যত দূরই আপনাদেরকে দেখাতে আমরা সক্ষম হয়েছি দেখতে পেয়েছেন শুধু গাছপালা নড়াচড়াও করেছে আর কিছুই না তাই আমরা ওইদিকে আর যাওয়ার দুঃসাহস করতে পারি না আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে আমাদের গন্তব্যস্থলে ফেরত চলে এসেছি আসলে যতটুকু শুনেছি হয়তো তার সাথে কিছুটা হলো সম্পৃক্ত কথায় আছে না যা ঘটে তা রটে যা রটে
তা অল্প হলেও ঘটে। আসলে এই কথাটা সত্য, আমরা যতটুক পেয়েছি। এই যে অবিরা যে পানি আনতে গিয়েছিল তখন একটা যে ভৌতিক কাহিনী হলো, যে একটা জন্তুর মতো লাল লাল একটা দৃশ্য দেখেছিল লাল চোখের মতো, কিন্তু আদৌ এটা কি জন্তু ছিল বলতে পারি না। হ্যাঁ ভাই, এটা জন্তু ছিল সেটাই। গাইস আমরা যথেষ্ট সার্ভাইভ করতেছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট সার্ভাইভ করতেছি। হ্যাঁ, মশার কামড় খেয়ে, তারপর দেন পোকা মাকড়, বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় পাহাড়ে, তারপর জোক যেটা যেটা নিয়ে অলরেডি জাহিদের পা পর্যন্ত কেটে গেছে যেটা নিয়ে। হ্যাঁ, সো এত কষ্টের মধ্যে আছি, আর ভৌতিক যে ব্যাপার স্যাপারটা এটা তো অবশ্যই রিস্কে। আর আর যোগের ব্যাপারটা, এই যুগের জন্যে আসলে জাহিদের পা যোগটা আসলে সরাতে গিয়ে জাহিদের পাও ধারালো চাকু দিয়ে যোগটা সরানোর সময় ধারালো চাকু ধারা ওই যে ওর পায়ে আঘাত, প্রচুর পরিমাণে আঘাত হয়েছে। যদিও এই রাতে এই পাহাড়ে কোনো মেডিসিনের ভালো মেডিসিনের ব্যাপার তো বুঝতেছি না, কোনো ভালো মেডিসিনও নাই, বা 11 মাইল ওখানে হেঁটে গিয়ে আবার মেডিসিন আনা পসিবল না। যদিও বা এখন রাতের বাজে 2:38, এত রাতে কিছু পাওয়া সম্ভব না। আমরা গাছের লতা পাতা দিয়ে বেসিক্যালি আমরা সাধারণত যা হাত পা কেটে গেলে যে পাতাটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে লোকমুখে যে পাতাটা প্রচলিত জাপানি পাতা, ওই পাতাটা দিয়ে আসলে যতটুকু পেরেছি ওটাকে সেফ দেওয়ার, মানে ব্লাডটা অফ করার চেষ্টা করেছি আর কি। তো গাইস দেখতেই পাচ্ছেন অনেক স্ট্রাগল করছি। প্লিজ আশা করি আমাদের ভিডিওর মন দিয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব লাইকস অবশ্যই পাশে থাকবেন, শেয়ার কমেন্ট করে। থ্যাংক ইউ গাইস, আমরা এখন আপাতত একটু রেস্ট করবো, দেন আপনাদেরকে সকালের ওয়েদারটা দেখাবো, জানি না কী হয় এর মধ্যে। আর আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ এর চাইতেও বড় বড় ব্লগ, অ্যাডভেঞ্চার ব্লগ আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যতই কষ্ট হোক। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা আকাশচম্বিক কিছু একটা করার চিন্তা ভাবনা অবশ্যই রাখবো মাথায়। আমাদের লাইফ এক্সপিরিয়েন্স আমরা রেস্ট নিই। গাইস অনেক কষ্ট করে রাতে যাপন করার পরে অবশেষে সকাল হলো, সকালটার অপেক্ষা করতেছিলাম। এখন যাচ্ছি পানির জন্য। সো আমরা অনেক নিচ থেকে পানি আনতে হবে, সো লেটস গো। সকালটা অনেক সুন্দর ছিল, এই সকালটার জন্য আমরা অনেক কষ্ট করে রাত্রি যাপন করেছি, এই ভিউটা দেখানোর জন্য। জাস্ট অ্যামেজিং। চলো হাঁটি। অভি, যুগের জ্বালায় কেমন হাঁটতাম এখানে? যে যুগ সাপেছে যুগের বই বেশি। আরে ভাই, সারা রাত্রি যাপন করলাম এই যুগে যুগে। আচ্ছা তুই আমাকে দেখ, পিছনে আমার যুগ টুক ধরতেছে কিনা। আচ্ছা হাঁট হাঁট, আমাকে দেখ ভাই, দেখ দেখ। গাইস এটা হচ্ছে লেক, এখন আমরা লেকের এরিয়াল ভিডিওটি দেখাবো, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ
হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছেন সবাই? দীর্ঘ গত একটা রাত আমরা খুব হরর একটা রাত স্পেন্ড করেছি, আপনারা তো সব বিষয় নিয়ে অবগত ছিলেন। আসলে গত রাতের যে ভয়ভীতিকর বিষয়গুলো ছিল আপনাদের সাথে আমরা যতটুক পেরেছি দেখানোর চেষ্টা করেছি, শেয়ার করার চেষ্টা করেছি। আমরা ওয়েট করছিলাম এত সুন্দর একটা ওয়েদার দেখানোর জন্য, সকালবেলা ভোরের ওয়েদারটা কেমন হয় অ্যাকচুয়ালি। উই আর সাকসেস। এই এই যে এই যে পুরো ভিউটা আপনাদেরকে এখন যেটা দেখাতে যাব, আপনারা জাস্ট জাস্ট ও এম জি, আর কোনো কথাই থাকবে না, জাস্ট আপনারা লোকেশনগুলো দেখেন, জাস্ট সি দ্যাট সাকসেস। সকালের এই ভিউটা একটা ভিউ বিয়া, ও এখনো খাচ্ছে, কালকে রাত থেকে খাচ্ছে, এখনো খাচ্ছে। তো এখন আমাদের রওনা দেওয়ার টাইম, আমরা ইতিমধ্যে রওনা দিব, সব কিছু রেডি রেডি করার পরে আমরা কাপড় চোপড় যা কিছু আনছি সব কিছু বোঝানোর পর আমরা রওনা দিব। গাইস, আমরা কীভাবে আসছি কালকে রাতে, কালকে রাতে কিসের উপর যে আসছি, কোন রাস্তা দিয়ে আসছি, কীরকম ডেঞ্জারাস একটা রাস্তা দিয়ে আসছি আমরা, ওইটা এখন দেখাবো যাওয়ার সময়। তাহলে দেখলে বুঝতে পারবেন, আন্দাজ করতে পারবেন যে আমরা কতটা কষ্ট করতেছি। গাইস, চিল গাইস, চিল করো, ফিল নিয়ে, ইয়ো ব্রো, ইয়ো। সো গাইজ, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সো আমরা অনেক দূর হেঁটে চলে আসছি অলরেডি, আমরা এখন ঠিক মাঝখান বরাবরেই আছি। সো রাতে আমরা যে জায়গা দিয়ে আসছি ওটা তো ভালোভাবে দেখাতে পারি নাই। সো এই ঠিক এই সুরঙ্গ জায়গা দিয়েই আমরা আসছিলাম রাতে, আমাদের অনেক ভয় পেয়েছিলাম। এই সরু রাস্তা, একদম এই সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে দুই পাশে একদম গভীরতা অনেক, অনেক কষ্ট করে আমরা রাত্রে এসেছি, অবশ্যই আপনারা দেখেছেন। সো যাক, অনেক কষ্ট করার পর আমরা আমাদের সাকসেসটা পেয়ে এলাম, অনেক ভয় ভীতি কাটিয়ে আমরা সফল আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই। আমাদের লাইফের অনেক বড় একটা জার্নি, মানে যেটা
কীরকম করা হয় ওইটা বোঝাতে পারবো না। মানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে আমাদের ফ্রেন্ডের মধ্যে, মানে কত কিছু যে প্যারা নিচ্ছি ওগুলো আপনারা বিহাইন্ড অফ সিন যদি দেখানো যাইতো তাহলে বুঝতেন আমরা কতটা প্যারা নিচ্ছি, আমাদের আমাদের মধ্যে কতটা যে প্রবলেম হচ্ছে, কতটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আবার আমরা ওগুলো সমাধান করে নিচ্ছি। অনেক প্যারা লাইফে, অনেক এই ধরনের ইউটিউব চ্যানেল মানে ক্যারি করা আসলে অনেক প্যারা। যারা ইউটিউব চ্যানেল আগে থেকে ক্যারি করতেছেন তাদের কষ্ট আজকে বুঝতেছি কত যে প্যারা। তারপরে ইনশাল্লাহ আমাদের ফ্যান সার্কেল নিয়ে আমরা আগে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের শত শত কষ্টের মাঝেই আমরা আমাদের চ্যানেলকে সাকসেস করব ইনশাল্লাহ, আপনাদের সাপোর্টে আপনাদেরকে নিয়েই। 27 hearts beat.